আজকে আসলে জাহিদ খানকে নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না, আপনারা কত ফুটেজ দেখবেন, সে হোক কোটের লোক, আপনি আমার কাছে প্রমাণের অভাব নেই, সে তো প্রমাণ দেখাই দিছে, আমি তো একটা প্রমাণ না, আপনাদেরকে কয়েকটা প্রমাণ, যেমন এই যে ইলেকশনের দিন এই যে সেই ব্যক্তি প্যানেলের পোশাক পরা, যে প্যানেলের পর থেকে যে চাদরটা পরছে সেই চাদর তার গায়ে, তাহলে সে এডপিসিতে পরিচালক পরিচালনা রাখতে পারে না, সেই ব্যক্তি যদি কোড়ের লোক হয় তাহলে সেই ব্যক্তি এই চাদর পেল কোথায়? এটা কি নির্বাচনের দিনের চাদর? সেই চাদর গায়ে একটাই না, এরকম তো বহুত ঘটনা আমি দেখাইছি আপনাদেরকে, একটা তো না, তার ঘটনা তো সে যদি কোড়ের লোক হয় কোর্ট রেখে কি সেই ইলেকশনের দিন তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে? সে এসে এখানে অরিজিনাল ভোটার যারা তারা ঢুকতে কষ্ট হয়েছে, এ ঢুকতেই কষ্ট নেই কে? এর তো খবরটা আপনারা সাংবাদিকরা কখনো নেন না, এই যে এ তো শুধু এক জায়গায় না, নানান জায়গায় ভোটের আগে পরে, এখন আমি একটাই জানতে পারছি যে সে তার আত্মীয় স্বজন, আচ্ছা আত্মীয় স্বজন সেটা আমার জানার দরকার নেই, সে হোক কোরের লোক, সে যেখানকার যা মনে করে তা হোক, সেটা আমাদের জানার দরকার না, আমাদের দরকার হলো সে আজকে সে শিল্পী যদি হয়ে থাকে তার ক্ষমতায় নয়, তার ব্যবহারে তার অভিনয় দিয়ে যদি সে আসতে পারে আসবে, আমি একটা কথা ভালোবাসা দিয়ে সে আমরা আজকে জাহিদ খানকে নিয়ে আর কথা বলতে চাই না, এটা বঙ্গবন্ধু সোনার বাংলা তার গড়া এফডিসি, তাকে নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা জাতির কাছে দেশের কাছে মানুষের কাছে জাহিদ খানকে নিয়ে অনেক কথা বলেছি, বিনিময়ে আমরা তার কাছ থেকে কিছু আশা পাইনি।